পাঁচটার সময় মেসেজ পড়তে যেতাম, মেসে আমাকে বলতো কি তুই বাড়ি যাবি না, তুই আজকে পাটি তুলবি না। পাটি তুলতাম নিয়ে আমাকে ঘরে ঢুকিয়ে নিয়ে আমার কাছে হাত ধোয়াতো, আমার কাছে টিপা টিপি করতো। মশাকে বলতো মশা সারে, তা মশা বলতো আমি ছাড়ছি, কোথায় যাবি তুই, না বলতো মশা বাড়ি যাবো। তো বলতো তুই বাড়ি গিয়ে কী করবি, আমি বলতাম তুই বাড়ি গিয়ে প্রাইভেট আছে প্রাইভেট যাবো, তোকে তোকে প্রাইভেটের সময় ঠিক পাঠিয়ে দেবো। মশা আমাকে ছাড়তে এসে আপ ডাকতো, মহিষা একদিন আমাকে বলছে কি তুমি এলে আমাকে ভালো লাগে না। আমাকে একদিন মহিষের চাল দেখে বই করে উঠেছি, চাল মেরে দিয়েছে, তা মহিষা আমাকে ডাকছে ইশারা করে ভাত খেয়ে চলে এসো। যখন সবাই গেল মসজিদ পড়তে তখন আমি গেলাম, নিয়ে মহিষা কাকা ডেকে পাঠিয়েছে, নিয়ে গেলাম। মহিষা আমাকে ঘরে হাত ধরে টেনে নিয়ে গেল, নিয়ে আমার গাতে হাত পড়তে যেত মসজিদে, তাকে মহিষ সাহেব ডেকে ঘরে তার সঙ্গে আসো খারাপ আচরণ করে। আমি তাকে ডেকে ডাকি এবং সে স্বীকারও করে। তারপর দু চারজনে মিলে আমরা গ্রাম থেকে ই করে দিই, তারপরে আবার সে গ্রামে আসে। তার জন্যে আমি তাকে যাতে থানাতে এফআইআর করি, এবং এফআইআর করে তারপরে মেডিকেল হয়, মেডিকেলের পরে কোর্টে জবানবন্দি হয়, কিন্তু এখনও তাকে অ্যারেস্ট করা হচ্ছে না। আমি এর সুবিচার চাই।